বাঙালি থেকে এবার পাঞ্জাবি হলেন অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। কারণ অভিনেত্রী পরিচালক মানসী সিনহার প্রথম ছবি এটা আমাদের গল্পে সিমরানের চরিত্রে অভিনয় করবেন কোনিনিকা। নিজের চরিত্র নিয়ে কি খবরকে কি বললেন অভিনেত্রী? আরও একবার বড় পর্দায় কোনিনিকা, আর নতুন মানুষ যে অভিনেত্রীর সঙ্গে একসাথে অভিনয় করেছো সে এখন পরিচালক, কিরকম লাগছে মানসী সেই পরিচালনায় অভিনয় করে? আমি বলবো এটা একটা ড্রিম কাম ট্রু। মানসীদি ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ ভালো একজন কলিগ, ভীষণ ভালো একজন সিনিয়র এবং ভীষণ ভালো একজন ডিরেক্টর টু। মানে অনেকগুলো দিন কাজ করলাম, আমি বলবো সিনেমাটা যেন লেগে যায়, মানে সিনেমাটা যেন মানুষ দেখতে আসে হলে, বিকজ ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে বলে বলছি না, গল্পটা খুব ভালো আর মানসীদি এবং তার আশেপাশের মানুষগুলো খুব খেটে কাজ করেছে। গল্পে তোমার চরিত্র নিয়ে একটু বলো, কীরকম চরিত্রটা? আমি একটা পাঞ্জাবি ক্যারেক্টার অভিনয় করছি, আমার নাম সিমরান এবং সিমরান তার মধ্যেও অনেক কমপ্লেক্সিটি আছে, একটা মিডল এজ ক্রাইসিসও রয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিংলি বোনা হয়েছে চরিত্রটাকে। আমি খুব লাকি যে মানসীদি এত লোকজন আছে তার মাঝখানে আমার কথা ভেবেছেন এবং আমাকে এই ছবিটাই নিয়েছেন। তুমি কি চরিত্রটা শুনে হ্যাঁ করেছো নাকি না শুনেই আগেই হ্যাঁ করে দিয়েছো? শোন, মানসীদির সঙ্গে আমার সম্পর্কটা এমন না শুনতে হয় না, এরকম বেশ কয়েকজন আছে, মানসীদি আছে, আরও বেশ অনেকেই আছে এই গ্রুপে, যেমন ইন্দ্রাশিষ আচার্য, অয়ন্দা, রিসেন্টলি আমি অভিজিৎ সেনের কথা বলবো, এদের কাছে আমি টনিকো যখন এসেছিলো আমি কিন্তু গল্পই শুনিনি, তখন সবাই বেবি হয়েছে আর ফোন করলাম, হ্যাঁ হ্যাঁ আমি অনেক অ্যাড দেখছিলাম বাড়িতে বসেই আছি প্লিজ। এটাও কিন্তু সেই ফেজের, মানে আমার ওই একটা ফেজে, মানে হয় না মানুষ যদি ফোন করেছে এবং বলেছে আমি করবো। মানুষ থেকে অভিনেত্রী হিসেবে দেখেছো, পরিচালক হিসেবে কতটা খুঁতখুঁতে মানুষ দি? ওই দেখ এই তোরা বাইট দিবি না, বুঝতে পেরেছিস তো? মানে সবটাই বন্ধুত্ব সুলভ এবং তাই জন্য কাজটা করতে খুব ইজি হয়। কতটা এনজয় করেছো? প্রচণ্ড রকম এনজয় করেছি। অপুদা ননস্টপ ভুলবকে, সরি মানে এটা আপনারা জানেন না, মানে আমরা এক আকাশ থেকে ছোটো থেকে বড় হয়েছি তাদের সঙ্গে, সোহাগ মাসি রয়েছেন, মিঠুদি আমাদের ডায়ালেক্ট ঠিক করার জন্য এসেছিলেন, বাংলাদেশের প্রচুর আর্টিস্ট রয়েছে এবং মানে স্পেশালি প্রোডাকশন হাউসটা আমার খুব প্রিয়, মানে ওদের আমি হিন্দি সিনেমাতে একটা কাজ করেছি। কতটা এনজয় করেছো সবার সঙ্গে কাজ করে, কারণ সেই এক আকাশে নিচের পর আবার এখানে অপুদার সাথে? ভালো রে, মানে আমরা আড্ডা মেরেছি প্রচুর, খেয়েছি প্রচুর আর প্রচুর হইহুল্লোড় করেছি, মাঝে কাজটাও হয়ে গেছে। ক্যামেরা অমিত মুন্সির সঙ্গে পায়েল গাঙ্গুলি, কি খবর কলকাতা।